অল্প বয়সে চুল পেকে যাওয়া রোধ করে চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে এই তেলটি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আমি তোমাদের কাছে আজকে একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি তো দেখো আমি আজকে এই তেলটি বানিয়েছি তোমরাও বাজারের নামি দামি তেলের উপর ডিপেন্ড না করে ঘরের মধ্যে তোমরা কিন্তু এসব তেলগুলো নিজেরাই বানিয়ে নিতে পারো বেশি কিছু না রান্নাঘরে যা যা থাকে তা দিয়েই কিন্তু তোমরা এই তেলটি বানিয়ে নিতে পারো এই তেলটি ভীষণ ভালো তোমরা জাস্ট এক সপ্তাহই ব্যবহার করার পরেই কিন্তু তোমরা বুঝতে পারবে এখানে আমি কী কী নিয়েছি কালিজিরে নিয়েছি মেথি নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি আর কয়েকটা কারিপাতা নিয়েছি আর আমলা নিয়েছি মানে আমলকি তো আমলকি আমি কেন নিয়েছি এই আমলকি আর কালিজিরাটা কিন্তু আমাদের চুল পাকা রোধ করে যাদের অল্প বয়সে চুল পেকে যায় তারা যদি সব সময় এই তেলটা ব্যবহার করতে পারো তোমাদের কিন্তু চুল পাকা রোধ করবে মানে এত তাড়াতাড়ি চুল পাকবে না তোমাদের আর পেঁয়াজ মেথি কারিপাতা এগুলো কিন্তু আমাদের চুল পড়া বন্ধ করে এরপর নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করে তোমরা জাস্ট এক সপ্তাহ ব্যবহার করে দেখবে তোমাদের চুল পড়া কিন্তু বন্ধ হয়ে যাবে আর কয়েকদিন পর দেখবে কিন্তু নতুন চুল উঠতে শুরু করে দিয়েছে তো এবার দেখো আমার ঘরে অলিভ অয়েল অ্যাভেলেবেল ছিল আমি অলিভ অয়েল নিয়েছি আর একটু কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি তোমাদের কাছে যে তেলই অ্যাভেলেবেল থাকুক তোমরা সেটাই নেবে তো আমি জাস্ট আমার এক মাসের অনুযায়ী তেলটা আমি বানাচ্ছি তো তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছ তারা বুঝতে পারবে আমি কিন্তু এক সময় এক রকমভাবে তেল বানিয়ে আমি আমার চুলের মধ্যে স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করে থাকি এই তেলটা আমার প্রায় এক মাসের মতো চলে যাবে এরপর আমি নতুনভাবে কোনো রেমেডি বানাবো আর এগুলো সাথে সাথেও কিন্তু আমি চুলোর মধ্যে এরকম ফ্যাক বানিয়ে কিন্তু আমি ব্যবহার করি তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে তো এবার দেখো কিভাবে এটা বানাচ্ছি আমি তেলটা ঠান্ডা অবস্থায় কিন্তু আমি ইনগ্রেডিয়েন্টসগুলো কিন্তু ঢেলে দিয়েছি কারণ তেলটা যখন চুলোর মধ্যে বসিয়ে দেব আমি যখন কড়াইটা তখন যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমি এগুলো দিলে কিন্তু ফুটবে ঠিক আছে আর ফ্যান আউটে কিন্তু পড়ে যাবে তাই আমি তেলটা ঠান্ডা অবস্থায় কিন্তু আমি দিয়ে দিয়েছি এগুলো যাতে কোনো ফুটে শরীরের মধ্যে না পড়ে এমনিতে তো গরম তলার মধ্যে কাঁচা কোনো জিনিস পড়লে কিন্তু ফুটে ঠিক আছে এটা আমরা সবাই জানি যারা রান্না করি সবাই জানি তাই ঠান্ডা অবস্থা দিয়ে দিলে আর এ ফোটাফুটির সিস্টেমটা থাকবে না এবারে দেখো আমি গ্যাসে বসিয়ে দিয়েছি বসিয়ে আমি কিন্তু আস্তা একদম কমিয়ে দিয়েছি একদম লোতে রেখেছি গ্যাসটা এবার জাস্ট তোমাকে সাত আট মিনিট এটাকে ফ্রাই করতে হবে ততক্ষণ না ইনগ্রিডিয়েন্টসগুলো এরকম কালো হয়ে যাবে ফ্রাই হয়ে ততক্ষণ তোমাকে এটা মানে জাল দিতেই হবে এবার আমি তেলটা দশ মিনিটের জন্য এভাবেই রেখে দেব। যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি এই কোটোর মধ্যে আমি রেখে দেব। অবশ্যই ছেঁকে নিতে হবে কোটোটার মধ্যে আমি আগেও তেল বানিয়ে রাখেছিলাম তো এটার মধ্যে আমি আজকে তেলটা ঢেলে রেখে দেবো তো এবার তোমাদের যখনই ইচ্ছে হবে যখন যেদিন তোমরা তেল মাখবে মাথার মধ্যে তো এরকম আমার মতো চেকশান করে স্ক্যাল্পের মধ্যে ভালো করে তেলটাকে তোমরা কটন দিয়ে বা হাতের আঙুল দিয়ে তোমরা ভালো করে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পরে তোমরা জাস্ট পাঁচ পাঁচ মিনিটের মতো দু থেকে পাঁচ মিনিটের মতো তোমরা হালকা হাতে মাসাজ করে নেবে স্কেল্পটা একদম ভালো রেজাল্ট পাবে এরপর মিনিমাম আধা ঘন্টা রাখতে হবে আর ম্যাক্সিমাম দু তিন ঘন্টা তুমি যতক্ষণ সম্ভব রাখতে পারো এরপর তুমি ভালো করে শ্যাম্পু করে নিতে পারো এই তেলটা ব্যবহার করার পরে তুমি যখন চুলটা শ্যাম্পু করবে তোমাকে কিন্তু কন্ডিশনারও করতে হবে না এত সফট হয়ে যায় চুলগুলো রাতের বেলাও তোমরা তেলটা ইউজ করতে পারো কিন্তু আমি সাজেস্ট করব তোমাদেরকে তোমরা রাতের বেলা চুলের মধ্যে তেল অ্যাপ্লাই করে ঘুমিয়ে যেও না তাতে আমাদের স্কিনের মধ্যে প্রবলেম হতে পারে স্কিনে পিম্পল চলে আসতে পারে ঠিক আছে তোমরা যথাসম্ভব দিনের বেলায় অ্যাপ্লাই করার পরে তোমাদের ঘরের কাজগুলো করে এরপর তোমরা চুলে শ্যাম্পু করে স্নান করে নিতে পারো কোনো সমস্যা নেই তো দেখো আমি অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিটের মতো প্রায় মাসাজ করে নেব একদম হালকা হাতে ডিপলিভাবে প্রেশার দিয়ে আমার স্ক্যাল্পের মধ্যে আমি মাসাজ করে নেব এই তেলটা এত উপকারী তোমরা ব্যবহার না করলে কিন্তু বুঝতে পারবে না তো আমি সাজেস্ট করবো তোমরাও কিন্তু ঘরের মধ্যে এরকম হেয়ার গ্রোথ অয়েল হেয়ার ফল কন্ট্রোল অয়েল ড্যান্ড্রফ কন্ট্রোল অয়েল অয়েল তোমরা এসব বানিয়ে কিন্তু ব্যবহার নিজেরাই করতে পারো বাজারে যখন আমরা এসব ট্রিটমেন্ট অয়েলগুলো কিনতে যাই তখন কিন্তু অনেক দাম পড়ে তার থেকে ভালো আমাদের রান্নাঘরের যেসব জিনিসগুলো আছে সেসব জিনিস দিয়ে কিন্তু আমরা এই তেলটা বানিয়ে ব্যবহার করতে পারি তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর অবশ্যই লাইক করে দেবে